ভারত পাশে ছিল বলেই দ্বাদশ জাতীয় নির্বাচনে অনেক শক্তিশালী দেশ অশুভ কিছু করার সাহস করেনি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সত্যি বলতে কি, ভারত আমাদের পাশে ছিল বলে দুনিয়া অনেক শক্তিধর, এখানে যে অশুভ খেলা খেলতে চেয়েছিল সেখানে ভারত ফার্মলি আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি। গত 7ই জানুয়ারির নির্বাচন কেমন হয়েছে, কারা সম্পন্ন করে দিয়েছে, সেটা অবশেষে মুখ খুলে জাতির সামনে স্পষ্ট করে দিলেন ওবায়দুল কাদের সাহেব। আপনারা জানেন আওয়ামী লীগের এই নেতা, যিনি দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ মন্ত্রী হিসেবে, দালাল হিসেবে স্টিল নিযুক্ত আছেন, সেই ওবায়দুল কাদের কিন্তু একদম খোলাসা করে দিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আমাদের ওবায়দুল হক কাদের বক্তব্য দিয়ে ফেসে গেল নির্বাচন নিয়ে, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে ডক্টর ফজল হক ভাই, খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। ওবায়দুল হক কাদের কি এমন বক্তব্য দিয়েছে নির্বাচন নিয়ে, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছেন ডক্টর ফজল হক ভাই, আমরা কথা বলাচ্ছি না, চলে যাচ্ছি স্ক্রিনে। গত 7ই জানুয়ারির নির্বাচন কেমন হয়েছে, কারা সম্পন্ন করে দিয়েছে, সেটা অবশেষে মুখ খুলে জাতির সামনে স্পষ্ট করে দিলেন ওবায়দুল কাদের সাহেব। আপনারা জানেন আওয়ামী লীগের এই নেতা, যিনি দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ মন্ত্রী হিসেবে, দালাল হিসেবে স্টিল নিযুক্ত আছেন, সেই ওবায়দুল কাদের কিন্তু একদম খোলাসা করে দিয়েছেন যে নির্বাচনটা কারা সম্পন্ন করেছেন, কে করেছেন। আমরা যারা একটু পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম থেকে শুরু করে কিছু দালাল চক্রের সদস্যরা এই নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করি, তারা সহজভাবে এই নির্বাচনটা কিভাবে হয়েছে, কে করেছে, তার জন্য স্পষ্ট দলিল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটাই প্রমাণিত। আপনাকে এখন আর কোনো নতুন কোনো গ্রন্থ খুঁজতে হবে না, সংবাদ মাধ্যম খুঁজতে হবে না, বিদেশিদের বিবৃতি খুঁজতে হবে না, ডাইরেক্ট ওবায়দুল কাদেরের বক্তব্য থেকেই আপনি বুঝে নেবেন যে এই নির্বাচনটা কেমন হয়েছে। তিনি বলে দিয়েছেন ডাকডোল ছাড়াই স্পষ্ট করে যে ভারত আমাদের পাশে ছিল বিদায়ী, কোনো ষড়যন্ত্র কাজে আসেনি, কোনো বিদেশিদের চক্রান্ত কাজে আসেনি, কোনো কিছুই কেউ কিছু ঠেকাতে পারেনি। আপনার এই বাংলাদেশের বিরোধী দল বা যারা আজকের আন্দোলন সংগ্রাম করছে ফেসিবাদী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, তাদের কোনো ষড়যন্ত্র তার ভাষায় কাজে আসেনি। তার মানে ভারত এই নির্বাচনকে পূর্ণাঙ্গভাবে উঠিয়ে দিয়েছে, ভারতের আজ্ঞাবহ একটি সরকার এই দেশে ক্ষমতায় আছে, এটা নিয়ে আর জল্পনা কল্পনা বা বিস্তর আলোচনা বা সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন নাই। স্পষ্ট হয়ে গিয়েছে যে এদেশের জনগণকে কবর রচিত করে ফ্যাসিবাদী এই শেখ হাসিনা দীর্ঘ প্রায় 15 বছর, এখন 16 বছর সময় চলে যে তারা রাষ্ট্র ক্ষমতায়, আর এর আগে একদল দালাল গোষ্ঠী 2 বছরের জন্য ছিলেন সেই মঈন ফখরুদ্দিনদের সরকার, এই 16-17 বছর পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষের সরকার এখন পর্যন্ত নেই। কারণ যেই ওবায়দুল কাদের বলতে পারে যে ভারত আমার পাশে ছিল বিধায় কারো কিছুতে উপকার, মানে তাদের কোনো ক্ষতি হয়নি, তাদের কল্যাণে কাজ হয়েছে, তার মানে কি দাঁড়ালো যে আপনি জনগণকে প্রতিপক্ষ মনে করেছেন, জনগণকে ভোটদান থেকে বিরত রেখেছেন, ভারতের সমর্থন পুষ্ট হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় টিকে আছেন। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু আজ বাংলাদেশের নির্বাচনটা একটি দেশের সরাসরি হস্তক্ষেপের মধ্য দিয়ে হয় এবং সেটা হিডেন থাকলেও প্রকাশ্যে স্বীকার করে প্রমাণ করে দেয় যে আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলেন। আজ বাংলাদেশ এই ফ্যাসিবাদী চক্রের হাত থেকে মুক্ত হওয়ার জন্য এদেশের সিংহভাগ মানুষ, আমি বলতে পারি 98% পিপল, তারা 24 ঘন্টা ওয়েটিংয়ে থাকে যে ফ্যাসিবাদ থেকে মুক্ত কখন হবে, তারা সবসময় অপেক্ষমান থাকে তাদের হাত থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে, কিন্তু আজ অবধি পর্যন্ত এই দেশটাকে তাদের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না। এর অন্যতম কারণ যে রাষ্ট্রের নাম তিনি উল্লেখ করলেন, তারা তাদেরকে বেকআপ দিচ্ছে, অথচ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, স্বাধীনভাবে ভোট দিতে চায়,
বাংলাদেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত সরকার চায়। আওয়ামী লীগ কখনোই কোন নির্বাচিত সরকারের পক্ষে নয়। আওয়ামী লীগ জানে যে জনগণ এই দলটিকে, এই সংগঠনটিকে অপছন্দ করে, তাই তারা নির্বাচন বিমুখ, সবসময় নিজস্ব পাওয়ার অথবা ভিনদেশি তাবেদারদের পাওয়ার এক্সারসাইজ করে, অ্যাপ্লাই করে জনগণের এই সকল অধিকারকে তারা হরণ করে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই ওবায়দুল কাদেরের বক্তব্য। আমরা এর আগেও তাদের দলের, আপনারা জানেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুমিন সাহেব, তিনি ভারত থেকে ঘুরে এসে বলেছেন যে আমরা ভারতের কাছে দাবি জানিয়ে এসেছি, বলে এসেছি যে আমাদের কি রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে, শেখ হাসিনা কি রাখতে হবে, কারণ শেখ হাসিনা যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে তাহলে এদেশে মানে জঙ্গিবাদের উৎপাত বাড়বে, এদেশে ভারতের নিরাপত্তাহীনতা বাড়বে, এদেশে বহু সমস্যা হবে, আলেম ওলামা মিছিল করবে, এই সব কিছুর ভয় তিনি ঢুকিয়ে রেখে তাদের সহমর্মিতা যাতে আওয়ামী লীগের উপরে থাকে তার দাবি করে এসেছিলেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, আমি টকশোতে আলোচনা করেছি, আপনারাও করেছেন। কিন্তু তারপরেও এই বেশর্মা দলটি বিবৃতি দিয়ে বলে, না আমরা কারো কাছে বলিনি, আমাদের কেউ নেই। আজ স্বয়ং ওবায়দুল কাদের বলছে, এর আগেও বলেছে, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের স্বামী, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, এগুলো তো আওয়ামী লীগের শিখানো কথাই আমি রিপিট করে বলছি। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি কোনো একটি দেশের কাছে বন্দী, নাকি বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত ছিল না ভারত, না পাকিস্তান, না চায়না, না আমেরিকা, পৃথিবীর সমগ্র দেশই আমার বন্ধু, আমার দেশের শত্রুও তারা যদি আমার দেশের বিরোধিতা করে। কিন্তু আজ সেটা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না। প্রিয় বন্ধুরা আমার, আজকে যখন আমি কথা বলছি তখন বাংলাদেশের সবচাইতে বড় বিষয়টা কি হওয়া উচিত, সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের অধিকার। কিন্তু আজ যখন আমরা বাংলাদেশের মানুষরা কথা বলি তখন ইস্যু আর এই জনগণের অধিকার থাকে না, আওয়ামী লীগ বিভিন্ন অধিকার এখানে ডেকে এনে আপনার সামনে তুলে দিচ্ছে যাতে আপনি এটা নিয়ে ব্যস্ত থাকেন। দেখবেন জাহাজের সমস্যা, জলদস্যুদের সমস্যা, এই আগুন লাগার সমস্যা, বিভিন্ন জায়গায় আত্মহত্যার সমস্যা, বিশ্ববিদ্যালয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের ফ্ল্যাগ লাগিয়ে তারপরে সেখানে কি বলে তাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের সমস্যা, ইস্যুর পর ইস্যু নিয়ে আপনাকে ব্যস্ত রাখছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ফেসিবাদী চক্রটি এই অবৈধভাবে বিদেশিদের তাবেদারি করে ক্ষমতায় থেকে আপনার আমার সত্যিকার ইস্যুটাকে জনগণের কাতার থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। আর সে কারণেই আপনাকে, আমাকে, ওদের বক্তব্যকে সেই জায়গায় গুরুত্ব না দিয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমাদের নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, দেশের মানুষ কিভাবে আজকের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনি দেখেন যে এই রাষ্ট্রটি সম্পূর্ণ তাদের দালালি করছে এবং তারাও তাদের দালালি করছে। তারাই আবার আমাদেরকে গণতন্ত্র শিখাবে, আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি সবসময় বলি যে ভারত আমার শত্রু নয়, আমার বন্ধু, পাকিস্তান আমার শত্রু নয়, আমার বন্ধু, আমেরিকা আমার শত্রু নয়, আমার বন্ধু, চায়না আমার শত্রু নয়, আমার বন্ধু। কিন্তু কখন? যতক্ষণ তিনি বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখবেন। আপনি কি মনে করেন না যে আজকের বাংলাদেশের মানুষের যে অধিকার হরণ করা হচ্ছে এটা পাকিস্তানি আমলের সেই ভয়াবহ অধিকার হরণের চাইতেও শতগুণ বেশি? এখন আওয়ামী লীগ এবং ভিনদেশি কিছু তাবেদাররা, দালালরা আমার দেশটাকে ধ্বংস করছে। আপনি কি মনে করছেন না যে বাক স্বাধীনতা পাকিস্তানের চেয়েও নর্বর হয়ে যাচ্ছে? ব্যক্তি স্বাধীনতা, খাদ্যের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ওদের চেয়েও এখন ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এর কারণটা কি? কারণ হচ্ছে আজকের এই বাংলাদেশে একটা সময় আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সবাই পাকিস্তানের বিরোধিতায় ছিলাম। কিন্তু আজ বাংলাদেশের মধ্যেই আমার দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে এই আওয়ামী লীগ নামক অর্গানাইজেশন উঠে পড়ে লেগেছে, যে কারণে আপনি, আমি, আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেও জয়যুক্ত হওয়া যত সহজ হয়েছে, এখন বাংলাদেশে স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠাও তার চেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর অন্যতম কারণ বাংলাদেশের মধ্যেই আজকের, নিজের ঘরের মধ্যেই আজকের এই দালালরা গুপ্তচর হিসাবে বসে আছে, ভিনদেশের তাবেদারি করার জন্য তাদেরকে টেন্ডার দিয়ে বসে আছে, তাদের হাতে এটা তুলে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আসুন এই ফেসিবাদী চক্রের হাত থেকে, এই ওবায়দুল কাদেরদের নষ্ট রাজনীতির হাত থেকে, শেখ হাসিনার অপরাজনীতির হাত থেকে,
ভিনদেশি একটি দালালের কাছে দালালি করে ওদের কাছ থেকে হস্তক্ষেপ করে এই দেশটাকে ধ্বংস করার পায়তারা থেকে আমরা এই দেশকে রক্ষা করি, আর সেটা রক্ষা করতে পারলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাবে। বন্ধুরা, অনেক আলোচনা দেখতে পেয়েছেন ডক্টর ফজল হক ভাই যে মন্তব্য করেছে আওয়ামী লীগকে নিয়ে, এমনকি ওবায়দুল হক কাদের যে বক্তব্য দিয়েছে ভারত ছিল নির্বাচনের পাশে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ওবায়দুল হক কাদের বক্তব্য দিয়েছে তার জবাব দিয়েছে ডক্টর ফজল হক ভাই। ডক্টর ফজল হক ভাই যে আলোচনা করেছে, যে তথ্যগুলো দিয়েছে ওবায়দুল হক কাদের সম্পর্কে, এই বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।